নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। আমার সাথে আছে আমার বন্ধু বিক্রম বিশ্বাস। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে COVID-19-এ এখন অন্যতম একটা আলোচনার বিষয় হিউম্যান চ্যালেঞ্জ মেথড। তা ব্যাপারটা কি, এটা ঠিক না ঠিক না না কি বৃত্তান্ত, সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই দেখি যে এই মুহূর্তে কিন্তু কোভিড-19 সংক্রান্ত রিসার্চের ক্ষেত্রে 254টা থেরাপি এবং 95 রকম ভ্যাকসিন, এদের ওপর এখন বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হচ্ছে। থেরাপি মানে ওষুধ, অর্থাৎ একবার রোগ হয়ে গেলে ওষুধ দিয়ে সেই রোগটা যাতে কমানো যায়, এবং ভ্যাকসিন মানে হচ্ছে ইমিউনিটি তৈরি করে দেওয়া, যাতে এই রোগটা দ্বারা পরবর্তী ক্ষেত্রে কেউ আক্রান্তই না হয়। কিন্তু একটা ভ্যাকসিন তৈরি দীর্ঘমেয়াদী প্রসেস। আমরা যদি দেখি সব প্রসেস আমরা ঠিকঠাক মেনে চলি, তাহলে প্রায় 2036 নাগাদ আমরা কোভিড-19-এর ভ্যাকসিন ডেভেলপ করে ফেলতে পারবো, অর্থাৎ প্রায় 16 বছর। কিন্তু আমাদের হাতে সময় হচ্ছে মাত্র 18 মাস। তো এই জন্যে কিছু মেডিকেল এথিক্স এবং ডিজাস্টার এথিক্স এর ভেতর ক্ল্যাশ লাগতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কি করব। এই ডেভেলপমেন্ট সাইকেল, এটা হচ্ছে মূলত 6 রকম: এক্সপ্লোরেটরি স্টেজ, প্রি ক্লিনিক্যাল স্টেজ, ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট, রেগুলেটরি রিভিউ অ্যান্ড অ্যাপ্রুভাল, ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল। তো ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের আগে পর্যন্ত খাতায় কলমে কাজ হয় বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ হয়, ক্লিনিক্যাল ডেভেলপমেন্টের ফেজটা তে মানুষদের ওপর টেস্ট করা হয়। তো এটাও 3টে ফেজে হয়। প্রথম ফেজে খুব স্মল গ্রুপ অফ পিপলের ওপর ভ্যাকসিন ট্রাই করা হয়। সেকেন্ড ফেজে যারা স্পেসিফিক্যালি ওই এজ বা ওই রকম ফিজিক্যাল হেলথ যাদের জন্য ভ্যাকসিনটা বার করা হচ্ছে, তাদেরকে বেছে বেছে তাদের ওপর অ্যাপ্লাই করা হয়। এবং ফেজ 3 হচ্ছে মাস স্কেলে সেভারাল থাউজেন্ড পিপলের ওপর অ্যাপ্লাই করা হয়। আর ফেজ 3 জিনিসটা কি, ফেজ 3-তে মানুষকে, মানে কিছু কিছু মানুষকে ভ্যাকসিন দেওয়া হয় যেটা ডেভেলপ করা হয়েছে, এবং কিছু কিছু মানুষকে প্ল্যাসিবো দেওয়া হয়। প্ল্যাসিবো কি না, ভ্যাকসিন নয়, কিন্তু তাকে বলা হয় যে আমি তোমায় ভ্যাকসিন দিচ্ছি, কিন্তু তার জায়গায় অন্য কিছু দিয়ে দেওয়া হলো, ধরা যাক নুন দিয়ে দেওয়া হলো, কিন্তু তাকে বলা হলো যে এটা ভ্যাকসিন। এবার দেখা যাবে যে যদি দেখা যায় যে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের ভেতরে এই রোগটা কম দেখা যাচ্ছে, যাদেরকে প্ল্যাসিবো দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে রোগটা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলবো যে যাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা সঠিকভাবে ইমিউনিটি ডেভেলপ করে ফেলেছে এবং ভ্যাকসিনটা সফল। এটা হচ্ছে ফেজ 3। আমরা দেখব যে বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন এক্সপেরিমেন্ট ফেজ 1 ফেজ 2-তেই ফেল রিজেক্ট হতে থাকে, হয়তো শেষ পর্যন্ত 10%-এর চান্স থাকে যে সেটা সঠিকভাবে ভ্যাকসিন হিসেবে সফল হবে। তো সেই জন্যে এক একটা ভ্যাকসিন ডেভেলপ করতে আমরা দেখতে পারি প্রায় 28 বছর, 15 বছর, 11 বছর এরম লাগে, কিন্তু আমাদের কাছে সময় মাত্র 18 মাস। এই জন্য এমন কিছু করতে হবে যা আমাদের সাদা চোখে হয়তো ঠিক লাগবে না, এরকম ধারণা করা হচ্ছে। তো সেটাই হচ্ছে হিউম্যান চ্যালেঞ্জ মেথড, যেখানে কিছু ভলেন্টিয়ারদের ওপর, যাদেরকে আগে বলে দেওয়া হচ্ছে যে তোমাদেরকে আমরা কোভিড-19 এক্সপোজ করব, তোমরা কোভিড-19 দ্বারা আক্রান্ত হবে, তারপর তোমাদের ওপর আমরা ভ্যাকসিনটা ট্রায়াল দেব। তো সেরম ক্ষেত্রে যে ভলেন্টিয়ার যারা এগিয়ে আসছে তাদের ওপর এই টেস্টটা করা হচ্ছে। তো এই যে বাইরে থেকে জোর করে তাদেরকে কোভিড-19 এক্সপোজ করা, সেখানে একটা ইথিক্যাল ইস্যু উঠে আসছে। কিন্তু এর বেনিফিট কি, বেনিফিট হচ্ছে যে ভ্যালুয়েবল টাইম বাঁচে, তার কারণ ফেজ 3 আগের যে স্টেপগুলো দেখলাম সেখানে ফেজ 3 হচ্ছে খুব লম্বা একটা প্রসেস, তার কারণ আমাদের রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের জন্য ওয়েট করতে হয় যে কখন পার্টিসিপেন্টরা কোভিড-19 বা অন্যান্য রোগ দ্বারা আক্রান্ত হবে, তারপর আমরা টেস্ট করতে পারবো। কিন্তু এক্ষেত্রে আমরা সময়টা কমিয়ে নিতে পারি, কারণ আমরা অলরেডি এনশিওর করে নিচ্ছি যে এরা সবাই আক্রান্ত এবং তাদের উপর আমরা টেস্ট করছি। হিউম্যান চ্যালেঞ্জ মেথড কি একদম নতুন? একদম নতুন নয়, এটা 100 বছর বা তারও আগে থেকে চলে আসছে। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এতদিন যেগুলো আমরা যে 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 রোগগুলোর ক্ষেত্রে এই পরীক্ষাটা আমরা করতাম সেগুলো লেস লিথাল, অর্থাৎ তাতে মারা যাওয়ার হার কিন্তু কম, মারা যাওয়ার চান্সেস কম, এবং যদি আক্রান্ত হয়ে যায় ওই রোগ দ্বারা ভলেন্টিয়ার, সেক্ষেত্রে থেরাপিউটিক ট্রিটমেন্টের একটা স্কোপ আছে, অর্থাৎ ওষুধ কিন্তু ডেভেলপ হয়ে গেছে। কোভিড-19-এর ক্ষেত্রে আমরা জানি ওষুধও কিন্তু ডেভেলপ হয়নি, ভ্যাকসিনও ডেভেলপ হয়নি। এক্ষেত্রে আমাদেরকে সবাইকে একটু সচেতন হতে হবে, অন্তত যারা ভলেন্টিয়ার হচ্ছে তাদেরকে বুঝতে হবে যে কি কি, তাদেরকে সব জেনে তবেই এগিয়ে যাওয়া উচিত। হয়তো তারা ভাবছেন যে আমরা ইয়াং লোকরা অ্যাফেক্টেড হচ্ছে না, কিন্তু তা নয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ন করে দিয়েছে 4 এপ্রিলের রিপোর্ট, এটা যে মোর অ্যান্ড মোর ইয়াং পিপল আর ইন আইসিইউ অর ডাইং ফ্রম করোনা ভাইরাস। সেই জন্য আমাদের কাছে এটা প্রশ্ন যে দেয়ার মে বি এ ডেঞ্জারাস শর্টকাট টু এ করোনা ভাইরাস ভ্যাকসিন, যেটা হচ্ছে হিউম্যান চ্যালেঞ্জ মেথড। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুড উই টেক ইট, আমরা কি সেটা নেব? বন্ধুরা,
যদি আপনাদের এরকম ভিডিও পছন্দ হয় তাহলে আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের সাজেশন কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ, নমস্কার।